বিনা প্ররোচনায় ভারতীয় সেনাদের উপর চীনের হামলার প্রতিবাদে বিক্ষোভ। লাদাখে ভারত চীন সীমান্তে বিনা প্ররোচনায় চীনা হামলায় 20 জন ভারতীয় সেনা নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে বুধবার বিক্ষোভ হলো হাওড়ায়। এদিন বিকাল 5টা নাগাদ পিলখানা মোড়ে উমেশ রায়ের নেতৃত্বে চীনা প্রেসিডেন্টের পুষ্পপুতুল দাহ করে বিক্ষোভ হয়। উমেশ রায় বলেন, বিনা প্ররোচনায় আন্তর্জাতিক সীমান্তে চীন ভারতীয় সেনার উপর এই হামলা চালিয়েছে, এতে 20 জন সেনা শহীদ হয়েছেন, এর প্রতিবাদে আমরা এই কর্মসূচি পালন করছি, ভারত সরকারের কাছে আমাদের অনুরোধ ভারতের যোগ্য জবাব দিক। আপনারা দেখেছেন যেভাবে ভারত চীনের আন্তর্জাতিক বর্ডারের উপরে বিনা কোনো কারণের ভারতীয় সৈনিকদের উপরে হামলা করে 20 থেকে বেশি ভারতীয় সৈনিকদেরকে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে আজকে আমরা জনসাধারণ রাস্তায় নেমেছি। ভারত সরকারের কাছে আমাদের অনুরোধ, আপনারা একদম ঠিক উচিত জবাব এটা দেবেন। চাইনার মতন কোনো দেশ আজকের যুগের ভারতকে এভাবে অপমান করতে পারে না, এভাবে কিছু বলতে পারে না। আমরা তারই প্রতিবাদ করছি এখানে, আর ভারত সরকারের কাছে আমাদের অনুরোধ যে আপনি যে উচিত পদক্ষেপ সেটা নেবেন, কঠোর কার্রবাই করবেন চাইনা ওই বর্ডারে, যেন ভবিষ্যতে কোনো দিন চাইনা এরম আর কোনো ঘটনা না করতে পারে। হাওড়া থেকে সৈকত দাস, টাইমস বাংলা।